হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেলি ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের 2 থেকে 3 বছরের বাচ্চাদের কুচিওয়ালা হাফ প্যান্ট বানানো শেখাব। আমি এখানে আধা গোজ পরিমাণ কাপড়কে মাঝখান দিয়ে 2 ভাগ করে 4 পার্ট করে নিয়েছি। এই হচ্ছে কাপড়ের খোলা অংশ, আর আমি যেই সাইডে রয়েছি এই সাইডের কাপড় বন্ধ অংশ। এখন আমি প্যান্টের মাপ নিয়ে নেব। এখানে লম্বা হচ্ছে 11 ইঞ্চি, প্যান্টের মেন মাপ হচ্ছে 9 ইঞ্চি। কোমরের রাবারের জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। আমি যেহেতু চিকন ইলাস্টিক লাগাবো তাই, আর যদি মোটা ইলাস্টিক লাগাতে হয় তাহলে 3 ইঞ্চি নিতে হবে। এখন আমি পায়ের মোহরির মাপ নেব। আমার এখানে মোহরির মাপ হচ্ছে 6 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি অ্যাড করব, তো 7 ইঞ্চি হয়েছে। আর 7 ইঞ্চির 2 ভাগ করলে 14 ইঞ্চি হয়, তো এখানে আমার কাপড় রয়েছে 14 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চা পায়ের মোহরির মাপ নিয়ে সেই অনুযায়ী ভাগ করে নেবেন। ইঞ্চির জন্য 2 ইঞ্চি পাশ বরাবর একটা কাপড় নিয়ে নিচ্ছি, আর কাপড়টির লম্বা মোহরির মাপ অনুযায়ী নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চার মোহরির মাপ অনুযায়ী কাপড়টির লম্বা অনুযায়ী নেবেন। তো এখানে কাপড়টির মোহরি হচ্ছে 6 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি। আর এখানে কাপড়টির 2 ভাঁজ করে রাখা আছে, তো 14 ইঞ্চি। তো এখন আমি কাপড়টিকে লম্বা করে কেটে নেব। তো এখন কাপড়টি কাটা হয়ে গেছে। এখন আমি প্যান্টের কোলের জন্য কাপড় নেব। তো এখানে আমি কোলের লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, এবং কোলের সাইড দিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। সব মিলিয়ে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টিকে কাটা হয়ে গেছে, এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। এখন আমি 4 ভাঁজ করে রাখা সে প্যান্টের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটা আমি মাঝখান দিয়ে কেটে নেব। এখন 2টা কাপড় বের হয়েছে। 1টা কাপড় আমি আলাদা করে নেবো, আর 1টা কাপড় কুচি দেবো। আলাদা যে পট্টিটা কেটেছিলাম এটা দিয়ে কুচি দেব। এই যে দেখুন আমি কীভাবে কুচি দিচ্ছি। ভিডিওর মাঝখানে একটা কথা বলছি, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখুন আমি কাপড়টিকে বাঙ্গা দিয়ে দিচ্ছি, বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। বাঙ্গা দেওয়া কাপড়টি সেলাই করে নিলাম। এখন দেখুন এখানে প্যান্টের পট্টি দেওয়ার জন্য আমি নিচ থেকে 1.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি পট্টিটা লাগাব। তো এখানে আমি পট্টিটা দিয়ে প্যান্টের উপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন
খেয়াল করে দেখুন, প্যান্টের এক সাইডে পট্টিটা লাগিয়েছিলাম, এখন অন্য সাইড থেকে আবার এই কাপড়টা দিয়ে পট্টির উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এই প্যান্টটার এক পা হয়ে গেছে, এখন আরেক পা পট্টিটা আরেক পায়ের সেম মাপে সেলাই করে নিচ্ছি। এই পট্টির সাথে সেলাই করে এখন আমি প্যান্টের দুই পায়ের কাপড়টা একসাথে সেলাই করে নিই। এখানে আমি দুই সাইডের কাপড়টাকে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি এই পায়ের মুহুরিটাকেও আগের পায়ের মুহুরির মতো করে সেলাই করে নিব, আর দুই সাইডের কাপড়টাকে একসাথে জোড়া দিয়ে নেব। এখন এখানে আমি কোমরে রাবার লাগানোর জন্য আগে কাপড়টিকে সেলাই করে নেব, 1 ইঞ্চি বরাবর কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর তারপর রাবার লাগাবো কোমরে। কোমর সেলাই করে নিয়েছি, এখন আমি একটা সেফটি পিনের সাহায্যে চিকন রাবার প্যান্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে প্যান্টের রাবার লাগানো কমপ্লিট, এখন আমি হালকা করে সেলাই করে নিচ্ছি, সেলাই করে কেচি দিয়ে কেটে নেব। এই যে আমার প্যান্টটা বানানো কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন, এবং আল্লাহ হাফিজ।